আজ আমি বানাচ্ছি সুজির রস ভরা। তো সেই জন্য তোমরা দেখলে এক কাপ চিনি থেকে এক কাপ জল দিয়ে দিয়েছি, আর দিয়ে এখন সিরাটা আমি বানিয়ে নেব। তো আমার সিরাটা বানানো রেডি হয়ে গিয়েছে। এখন একটা প্যান নিয়ে নেব, রস ভরা করার জন্য সিরাটা বানিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে রেখেছি, একটু গরম থাকবে সেই জন্য। আর এর পাশে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর নিয়ে নিলাম মেজারমেন্ট করে এক কাপ সুজি। তো আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা স্লো করে দেব, গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে হালকা একটু ভেজে নেব সুজিটা। তো আমি এখানে প্রথমে এক চামচ ঘি দিয়ে এখন সুজিটা ভেজে নেব, আর সুজির দেওয়ার ক্লিপটা নিতে পারেনি, তো সরি গাইস। তো বেশি লাল করব না, একটু হালকা করে ভেজে নেব, জাস্ট হয়ে গিয়েছে। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, তো দুধটা হালকা হালকা করে হালকা অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকবো। একবারে দেব না দুধটা, না হলে সুজি পুরো আমার প্যান থেকে সুজিটা ছেড়ে দিয়েছে, আর যখন এরকম হয়ে যাবে তো এই প্রসেসে সুজিটা নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, এবার সুজিটা নামিয়ে নেব। তো দেখাচ্ছি আমি এটা নামিয়ে নিয়েছি, আর এখন অনেকটাই গরম আছে, তো একটু ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট পরে, তারপরে প্রসেস করব। তো আমার সুজিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আর দিয়ে দেবো এক চটকি সোডা। তো আমি খাবার সোডা ইউজ করেছি। সুন্দর কালার দেখা যাচ্ছে, আমি এখানে গরম সিরা বসিয়ে দিয়েছি। তো এখন এই রস ভরাটা এখন এই সিরাতে দেবো, সিরাটা যেন গরম থাকতে হয়। তো আমার ঠান্ডা হয়ে গিয়েছিল সিরাটা, তো একটু গ্যাস চালু করে একটু গরম করে নিচ্ছি। হ্যাঁ, সিরাটা আমি বেশি রাখিনি, অল্প রেখেছি। তোমার